হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 2, অর্থাৎ অধ্যায় 2। দেখো এখানে আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা। লিসন, লিসন মানে হচ্ছে পার্ট। এখানে 1-3, অর্থাৎ পার্ট 1-3 আলোচনা করা হয়েছে। দেখো ছোট্ট বন্ধুরা, এতে কি আছে? লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। লুক মানে হচ্ছে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। আমরা এখানে ছবিতে দেখতে পারছি দুইটা ছেলে এবং একটা মেয়ে নিজেদের ভিতর কথা বলছে, এবং আমরা একটু দূরে দেখতে পারছি দুইটা মেয়ে খেলা করছে। তো এখানে এই ছেলেটি এই মেয়েকে বলছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তো তার উত্তরে মেয়েটি বলছে, ফাইন, থ্যাংক ইউ, চমৎকার, তোমাকে ধন্যবাদ। হাউ মানে হচ্ছে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। তাহলে হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। এবং এখানে প্রশ্ন করা হয়েছে, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। তার উত্তরে মেয়েটি বলছে, ফাইন, ফাইন মানে হচ্ছে চমৎকার বা ভালো, থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি, অর্থাৎ ফাইন, থ্যাংক ইউ, চমৎকার, তোমাকে ধন্যবাদ। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ একই জিনিস, দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। দেখো ছেলেটি মেয়েটিকে আর একটি প্রশ্ন করছে, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? বন্ধুরা এখানে দেখা আছে হোয়াটস ইওর নেম, হোয়াটের পর একটি অ্যাবস্ট্রাক্ট কমা এবং তারপর এস আছে, তো এটার অর্থ এটাকে সংক্ষিপ্তভাবে এখানে আছে, এর ফুলভাবে লিখলে হয় হোয়াট ইজ, অর্থাৎ হোয়াট ইজকে সংক্ষিপ্তভাবে হোয়াটস দিয়ে একটা কমা দিয়ে এস লেখা হয়েছে। তো আমরা লেখার সময় সবসময় এভাবে বিস্তারিতভাবে লিখবো, অর্থাৎ হোয়াট ইজ। হোয়াট মানে কি এবং ইজ মানে হয়। তাহলে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? মেয়েটি বলছে, আই অ্যাম লানা, আমি হই লানা। এখানেও দেখো বন্ধুরা, মেয়েটি এখানে সংক্ষেপে বলছে আই অ্যাম, আই দিয়ে একটি কমা দিয়ে এম দেয়া হয়েছে, তো এটা সম্পূর্ণভাবে লেখা হয় আই অ্যাম, আই মানে আমি, অ্যাম মানে হই, তাহলে আমি হই লানা। হট মানে কি, ইস মানে হয়, ইওর মানে তোমার এবং নেম মানে হচ্ছে নাম, তাহলে হোয়াটস ইওর নেম বা হোয়াট ইজ ইওর নেম মানে হচ্ছে তোমার নাম কি। আই অ্যাম লানা বা আই অ্যাম লানা, আই মানে আমি, অ্যাম মানে হই এবং লানা হচ্ছে এই মেয়েটির নাম, আমি হই লানা। তারপর দেখো বন্ধুরা, সিতে কি আছে? লিসেন, সে অ্যান্ড ডু, শোনো, বলো এবং করো, অর্থাৎ তোমাদের শুনতে বলছে কথোপকথনটি, বলতে বলছে নিজেদের ভিতর এবং সেটা করেও দেখাতে বলছে। লিসেন মানে হচ্ছে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং ডু মানে হচ্ছে করা। তাহলে দেখো বন্ধুরা, এখানে এই মেয়েটি আর ছেলেটির ভিতর কথা হচ্ছে। তো মেয়েটি বলছে, আই অ্যাম লানা, আমি হই লানা, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? ছেলেটি বলছে, আই অ্যাম সাকিব, আমি হই সাকিব। বন্ধুরা এর আগেই তোমাদের শেখানো হয়েছে আই দিয়ে কমা দে এম মানে হচ্ছে আই অ্যাম, আর হোয়াটস এর পর কমা দে এস মানে হচ্ছে হোয়াট ইজ, অ্যাম মানেও হয়, ইজ মানেও হয়। তাহলে আই অ্যাম লানা মানে হচ্ছে আমি হই লানা, হোয়াট ইজ ইওর নেম মানে হচ্ছে তোমার নাম কি। তার উত্তরে ছেলেটি বলছে, আই অ্যাম সাকিব, আমি হই সাকিব, কারণ অ্যাম মানে হচ্ছে হয়। তারপর সাকিব বলছে, আই অ্যাম সাকিব, আমি হই সাকিব, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? মেয়েটি বলছে, আই অ্যাম রুনা, আমি হই রুনা। আমরা আর একটি মেয়ে পালাম যার নাম হচ্ছে রুনা। তাহলে এখানে দেখো একই সেন্টেন্স, আই অ্যাম সাকিব, হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইওর মানে তোমার এবং নেম মানে হচ্ছে নাম, তাহলে হোয়াট ইজ ইওর নেম মানে হচ্ছে তোমার নাম কি। আই অ্যাম রুনা, আমি হই রুনা। তো কেউ তোমাকে নাম জিজ্ঞেস করলে এভাবে উত্তর দেবে।
তারপর বন্ধুরা এখানে আছে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, তো এটিও কিন্তু ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুইয়ের একটি অংশ। এখানে লিসন 4-6 অর্থাৎ পার্ট 4-6 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো দেখো বন্ধুরা এখানে এতে কি বলছে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো, ট্রেস ইন দ্য এয়ার, শূন্যের উপর হাত ঘোরাও বা দাগের উপর চিহ্নিত করো। এখানে কিছু দাগ বা ট্রেস বা চিহ্ন দেয়া আছে, দেখো বড় হাতের এ আছে এবং এখানে ছোট হাতের এ দেয়া আছে, এবং এখানে কিছু ট্রেস অর্থাৎ চিহ্ন দেয়া আছে অর্থাৎ কোন দিকে যাবে সেটা অনুযায়ী তোমাদের হাত ঘোরাতে বলা হয়েছে। তো দেখো আমরা যদি হাত ঘোরাই, এ লিখতে হয় এখান থেকে, এ শুরু করতে হয়, আমরা যদি এভাবে একটা দাগ হবে এবং এখান থেকে এখানে দাগ হবে, তারপরে এখান থেকে এখানে, তাহলে আমরা বড় হাতের এ লিখে ফেললাম। ছোট হাতের এ কীভাবে লিখবো, ছোট হাতের এ এখান থেকে আমাদের শুরু হবে, প্রথম আমরা একটা দাগ দেব, তারপর আমাদের এখান থেকে গোল করে এভাবে আমরা ছোট হাতের এ লিখব। তো এ দে কি কি শব্দ হয় দেখো বন্ধুরা, এ দে হয় অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, এ দে হয় অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া, তো এখানে আবারও আছে বি, সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও বড় হাতের এ আছে এবং ছোট হাতের এ আছে, তো তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এভাবে মার্জিন অনুযায়ী বড় হাতের এ এবং ছোট হাতের এ লিখবে তোমাদের খাতায় অবশ্যই, এবং ডাক টানা আছে, তোমরা এভাবে লাইন অনুযায়ী সুন্দর করে বড় হাতের এবং ছোট হাতের এ লিখবে। আমি এখানে এগুলো ট্রেস অর্থাৎ এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে দেখালাম। তারপর দেখো বন্ধুরা এখানে আছে সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট, বলো চিহ্নিত করো এবং লেখো। সে মানে হচ্ছে বলা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে দেখো কিছু লেটার অর্থাৎ মিসিং আছে, এখানে বসবে হচ্ছে এ, এ ডবল পি এল ই, অ্যাপেল, এখানে বসবে এ, এ এন টি অ্যান্ড, অ্যাপেল মানে আপেল আর অ্যান্ড মানে হচ্ছে পিঁপড়া। বন্ধুরা আমাদের ইউনিট টু এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।